ক্লাস 9 কোর্সে দেখি 15.3 অনুশীলনীর আমি 9 পর্যন্ত অঙ্ক তোমাদের করিয়েছিলাম, আজ 10 থেকে করাবো। ঠিক আছে, 10 এর অঙ্কটা কি বলেছে দেখো। 8 সেমি বাহু বিশিষ্ট সুষম সরভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি। হ্যাঁ, এখানে দেখো সরভুজা মানে কি রকম, একবার ছবিটা আঁকো। এ বি সি ডি ই এফ, ছটা বাহু সমান একটা সরভুজাকৃতি, তার প্রত্যেকটা বাহু কত, 8 সেন্টিমিটার করে, এটাও 8 সেন্টিমিটার, 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 এটাও 8 সেন্টিমিটার। ঠিক আছে, তা সুষম সরভুজের কর্ণগুলি আঁকো। এগুলো কর্ণ, তাহলে আমি এডি যোগ করলাম, ইবি যোগ করলাম, সিএফ যোগ করলাম, তা কটা ত্রিভুজ পাচ্ছি, 1 2 3 4 5 6, ছটা ত্রিভুজ, যা সমান এই ছটা ত্রিভুজের বাহুগুলো প্রত্যেকটাই কি এটা সমবাহু ত্রিভুজ পাবে, এটাও 8। হ্যাঁ, প্রত্যেকটা বাহুই কী হবে, সমান। এই সুষম সরভুজের বাহুর দৈর্ঘ্য কত, 8 সেন্টিমিটার। তাহলে এ ও বি এই যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কী জানি, √3/4² তাহলে এ মানে কি, একটা বাহু 8, 8 স্কোয়ার, 8×8, √3/4×8×8, তাহলে 4 × 2 = 8, 8 × 2 = 16, 16√3² সেন্টিমিটার। সুষম সরভুজের ক্ষেত্রফল কত হবে, কটা আছে, 1 2 3 4 5 6 6টা, 6 × 2 = 16, 16√3² সেন্টিমিটার। তাহলে 10 এর অঙ্কটা হয়ে গেল। এরপর চলে এসে 11 এর অঙ্ক, কী বলেছে, এবিসিডি চতুর্ভুজের এবি সমান 5 মিটার, বিসি সমান 12, সিডি সমান 14 মিটার, ডিএ সমান 15 মিটার এবং এবিসি কোণ 90 ডিগ্রি হলে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসেব করে লিখি। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে বলেছি, পরিমিতির প্রত্যেকটা অঙ্কই ছবি আঁকবে, ছবি না আঁকলে কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না। কী বলেছে আমাকে, এবিসিডি একটা চতুর্ভুজ, এবি বলা আছে কত, 5, এবি বলা আছে 5 মিটার, বিসি কত বলা আছে, 12, সিডি কত বলা আছে, 14, আর ডিএ কত বা এডি বলা আছে, 15 মিটার। ঠিক আছে, ধরি এবিসিডি চতুর্ভুজের এবিসিডি এই চতুর্ভুজের এবি 5 লিখলাম, বিসি সমান কত লিখেছি, 12, সিডি সমান 14, এডি সমান 15, আর একটা বলা আছে যে এই এবিসি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এবিসি একটা সমকোণী, আমরা এসি যদি যোগ করি তাহলে এবিসি একটা কী হবে, সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে কী, অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার সমান কী হবে, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাই তো। তাহলে এই এসির মানটা বের করো, এসি সমান √12² প্লাস কি 5 স্কোয়ার, তাহলে 12 = 144, 5 × 5 = 25, 169, তাহলে এটা মানে হচ্ছে 13, তাহলে এটা আমার কত বেরোলো, 13 মিটার বেরোলো। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি কী পেয়ে যাচ্ছি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি বিসি মানে কত, 12, উচ্চতা 5, হ্যাঁ, তাহলে 6 × 12, 5×6 = 30 বর্গমিটার। আর এই ত্রিভুজটা দেখো, যে ত্রিভুজের এ ডি সি এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু আমি জানি, এটা 15, এটা 14, এটা 13, তাহলে এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা এস সমান কত হবে, 14 + 15 + 14 + 13/2, তাহলে কত হচ্ছে এটা, 21। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, আমরা কী জানি, √S - A, S - B, S - C, এস মানে কত, 21, 21 - 15, 21 - 14, 21 - 13 বর্গমিটার। ঠিক আছে, তাহলে এগুলো বের করো, ক্যালকুলেশন করো, দেখো 84 বর্গমিটার হবে। তাহলে মোট এই চতুর্ভুজটার মোট ক্ষেত্রফল কী হবে আমার, তাহলে এটা 84 + কত 30 যোগ করো, 84 + 30 যোগ করলে কত হচ্ছে, 114 বর্গমিটার। এরপরে চলে আসো 12 এর পরে 11 হলো 10, 10 হলো, ঠিক আছে, 10 হলো 11 হলো, এবার 12। শাহিন কী বলেছে, এবিসিডি, শাহিন এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার এবং এ ও সি বিন্দু থেকে কী বলেছে, বিডি কর্ণের ওপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার, হিসেব করি ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্র এবিসিডির ক্ষেত্রফল লিখি, তাই তো। তাহলে 12 অঙ্কটা দেখো আমার,
এটা হচ্ছে কি বলেছে দেখো, এ বি সি ডি একটা কি বলেছে আমার ট্র্যাপিজিয়াম, ধরি এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম যার বিডি কি বলা হয়েছে কর্ণ, কর্ণের দৈর্ঘ্য কত 11 সেন্টিমিটার, এবং এই এ বিন্দু থেকে বিডি এর উপর লম্বা কা হচ্ছে এ এফ, সেটা কত বলা আছে 5 সেন্টিমিটার, আর এ বিডি এর উপর সি বিন্দু থেকে একটা লম্বা অর্থাৎ উচ্চতা আঁকা হয়েছে, লম্বা আঁকা হয়েছে যেটা হচ্ছে সিই, সেটা হচ্ছে 11 সেন্টিমিটার। তো দুটো ত্রিভুজ পেয়েছি দেখো এই ট্র্যাপিজিয়ামের, একটা হচ্ছে এ বি ডি আর একটা হচ্ছে বি সি ডি। তো এই দুটো ত্রিভুজের আমরা যদি ক্ষেত্রফল যোগ করি তাহলে কি এ বি সি ডি আমি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাবো। এখন এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান কি ত্রিভুজ এ বি ডি প্লাস সি বি ডি। প্রশ্ন অনুসারে এ বি ডি এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি এই দুটো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজে এ বি ডি এ বি ডি মানে কি হাফ, ভূমি মানে কি হচ্ছে বিডি, উচ্চতা কত 11, সরি উচ্চতা 5, তাহলে 11 × হাফ × 11 × 5, আর এটার কত হবে হাফ ইন্টু উচ্চতা কত, ভূমি হচ্ছে 11 উচ্চতাও 11, তাহলে হাফ 11 আমি কমন নিয়ে নিলাম, হ্যাঁ তাহলে 5 প্লাস 11 মানে কত 16, তাহলে হাফ ইন্টু 11 × 16, 16 কার 8 দুগুণে 16, 8 × 88 বর্গ সেন্টিমিটার। আচ্ছা 12-র পরে আমি চলে আসবো 13, কি বলেছে এ বি সি ডি ই একটি পঞ্চভুজ যার বি সি বাহুটি এডি কর্ণের সমান্তরাল, ইপি বি সি এর ওপর লম্ব এবং ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, বি সি সমান 7 সেন্টিমিটার, এডি সমান 13 সেন্টিমিটার, পি সমান 9 সেন্টিমিটার এবং পি কিউ সমান কি বলা আছে 4 × 9 পি হলে এ বি সি ডি পঞ্চভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসেব করে লিখি 13 অঙ্ক। আচ্ছা আমাকে এখানে আঁকাটা হচ্ছে মেন, কি বলেছে এ বি সি ডি ই একটা পঞ্চভুজ যার কি হচ্ছে বি সি বাহুটি, এই বি সি বাহুটি কি এডি কর্ণের সমান্তরাল, এই এডি কর্ণের কি অর্থাৎ বি সি সমান্তরাল এডি, ঠিক আছে, আর কি বলা আছে বি সি এর ওপর লম্ব ইপি, এই ইপি ই বিন্দু থেকে আমি বি সি এর উপর লম্বটি নিয়েছি সেটা হচ্ছে ইপি, এডিকে এই এডিকে কী করেছে কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, তাহলে বিসি এই বিসি বলা আছে দেখো 7 সেন্টিমিটার, এডি বলা আছে 13 সেন্টিমিটার, তাহলে আমার এই পিই বলা আছে 9 সেন্টিমিটার, তাহলে পি কিউ কী বলা আছে পি কিউ সমান 4 × 9 পিই, পিই কত 9, তাহলে 9 বসিয়ে দাও কেটে গেল, তাহলে কত হচ্ছে 9 কেটে যাচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এই পি কিউ এইটুকু সমান কত 4 সেন্টিমিটার, তাহলে কিউই এই অংশটা কত হবে পুরোটা তো 9 থেকে 4 বাদ দাও তাহলে কত হবে 5 সেন্টিমিটার। তাহলে এই পঞ্চভুজের ক্ষেত্রফল মানে কি দুটো অংশ, একটা হচ্ছে এডিই ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা হচ্ছে এবিসিডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, ঠিক আছে, তাহলে এডিই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা কিউই, তাহলে এডি ইন্টু কিউই, আর এই ট্র্যাপিজিয়াম এবিসিডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল মানে আমরা কি জানি যে সমান্তরাল বাহুদের যোগফল কিন্তু তার সঙ্গে লম্ব দূরত্ব, তাহলে সমান্তরাল হচ্ছে বিসি আর এডি কি সমান্তরাল, পিকিউ হচ্ছে আমাদের কি লম্ব দূরত্ব, তাহলে বিসি আর আমার এডি বলা আছে 13 আর 7, পিকিউ আমি বের করেছি কত 4, তাহলে ক্যালকুলেশন করো এটা 5 তার 65/2, আর এটা কত হচ্ছে 13 আর 7 যোগ করো তাহলে কত হচ্ছে 20 20 4 20 80/2, এটা যোগ করো 135/2 মানে 67.5 বর্গ সেন্টিমিটার। তাহলে 13 পর্যন্ত অঙ্ক আমার থাকলো, আমি 13 পর্যন্ত তোমাদের করালাম, বাকি থাকলো কি 14, 15, 16 পরের দিন করাবো, তাহলে আমি 15.3 অনুশীলনী আমার আজকে, তাহলে কত দূর অঙ্ক হয়ে গেল 13 পর্যন্ত অঙ্ক হলো, তোমরা যারা বুঝতে পারবে না তারা আমার সঙ্গে যোগাযোগ করবে।